মার্কিন আমের স্বাদ গ্রহণ করবে এবার বিক্রমপুরবাসী। রেড পালমার জাতের আম ধরেছে থোকায় থোকায়, দেখায় ভিন্নতার সাথে স্বাদেও অতুলনীয়। ফরমালিন মুক্ত বৈচিত্র্যপূর্ণ আম ঘিরে বিশেষ এক পরিবেশ গ্রামটিতে। লাল রঙের চিংমাই জাতের আম ঝুলছে, আমের এত ফলন গাছের পাতার চেয়েও আম বেশি। আর বড় আকৃতির 4 কেজি ও ব্রুনাই কিং জাতের আম এখানে বিশেষ আকর্ষণ। আম এত বড় হতে পারে না দেখলে বিশ্বাস করা যাবে না। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার দক্ষিণ বেতকার বাগানটিতে আরও রয়েছে মিয়াজাকি, কিউজাই, বানানা, ডগমাই, কাটিমন এবং হাড়ি ভাঙা, রূপালি, বাড়ি 11, বাড়ি 4, গোরমতি, মল্লিকা, লক্ষণা, লেংরা, গুটি, হিমসাগর ও সুরমাই ফজলি আম। সাব্বির হোসেন রকি শখের বসে বাগানটি করলেও এখন বাণিজ্যিকভাবে উৎপাদন করছেন আম। এবার তার আম বিক্রির টার্গেট 4.5 লাখ টাকা। কত বছর খেয়েছি বিষমুক্ত, তা আমটা খেয়ে আমি খুবই আরাম মানে পছন্দ করেছি, খুবই ভালো লেগেছে। তাই এবার আমি ঢাকা থেকে আবার আসলাম এবার আমের জন্য। আম গাছের মধ্যে কোনো রাসায়নিক সার দেওয়া হয় না এবং সব জৈব সার, প্রাকৃতিকভাবে সার দেওয়া হয়। এখানকার আমগুলো খুবই ভালো, নানা প্রজাতির আম। আমরা যা সচরাচর আম খেয়ে থাকি, রূপালি বলেন, হাড়ি ভাঙ্গা বলেন, এগুলা বাজারেই পাওয়া যায় সচরাচর। এবার কিন্তু এগুলা পাওয়া যায় না, এগুলো একটু ইউনিক। স্বাদে তো ভিন্নতা আছেই, প্লাস দেখা সৌন্দর্যটা বেশি করে আকর্ষণীয়। প্যাকেটে আমরা এইগুলা আমগুলা যে প্যাকেটের মধ্যে করে রাখছি যাতে পোকা আক্রমণ করতে না পারে। শখটাই ওনারে এই অনুপ্রেরণা দিয়া আজকে এই জায়গা পর্যন্ত আনছে। আমেরিকান রেড পালমালটা দেখাচ্ছে, এটা মোটামুটি বাজারে এটা সচরাচর বিক্রি করা হয় না। তো দেখলাম যে সবাই দেখতেছে টিভিতে, কিন্তু অনেকের পক্ষে খাওয়া সম্ভব হইতেছে না। তা আমি চিন্তা করলাম যেহেতু আমার জায়গা আছে, আমি এখানে করি যাতে আমাদের মুন্সিগঞ্জবাসী এবং সারা দেশের থেকে যাতে লোকজন এখান থেকে আসা আম নিতে পারে। দেশি বিদেশি জনপ্রিয় জাতের আম উৎপাদন এবং বিষমুক্তভাবে বাজারজাতের কারণে অন্যদেরও আগ্রহ বাড়াচ্ছে। বিষমুক্ত উৎপাদন করতে গেলে একটু খরচ বেশি পড়ে যায়, যার জন্য আমাদের একটু বেশি দাম দিয়ে আমাদের এটা কিনতে হবে। এখানে আমাদের মনে করলে হবে না যে এটার দাম বেশি পড়তেছে, যেহেতু বিষমুক্ত এটার চাহিদা দিন দিন বাড়বে। এবং আমরাও কিন্তু বিষমুক্ত উৎপাদনের জন্য এখন পরামর্শ দিচ্ছি, কারণ আমরা এখন খাদ্য স্বয়ংসম্পূর্ণ হওয়ার পর আমরা এখন চেষ্টা করতেছি নিরাপদ খাদ্যের দিকে। 2.5 একর জমিতে গড়ে তোলা হয়েছে এক বৈচিত্র্যপূর্ণ আমের বাগান। বাগানটির 400 গাছে রং বেরঙের নানা সাইজের আম, এর মধ্যে ব্রুনাই রাজ পরিবারের ব্রুনাই কিং জাতের 4 থেকে 5 কেজি ওজনের আমও রয়েছে। মুন্সিগঞ্জের দক্ষিণ বেতকা থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। আজকে স্পেশাল ডে, ওই ড্রেসটাই পরেছিস তো যেটা গত বছর একসাথে কিনেছিলাম? ঘুরেই দেখ, চিটার, ইয়াংগেস্ট প্রেজেন্টার হয়েছিস আর নতুন ড্রেস কিনে ফেললি, এটা ঠিক না। এটাই ঠিক, তোর পাউডার ঠিক নেই, এটা তোর ড্রেসের উজ্জ্বলতা কেড়ে নিচ্ছে। আর তোরটা, এটা রিন দিয়ে ধোয়া, যার ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা।